আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ভালো আছো নিশ্চয়ই। আমি শামিমা চৌধুরী তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ক্লাসে। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আগে তোমাদেরকে ক্লাসে কারক পড়িয়েছিলাম এবং বিভক্তিও পড়িয়েছিলাম, প্রত্যেক প্রকার কারকের কীভাবে চেনার উপায় শিখিয়ে দিয়েছি এবং বিভক্তি চেনারও উপায় তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। তাহলে কারকটা শিখেছিলাম আমরা একটা দীর্ঘ বাক্যের মাধ্যমে ছয় প্রকার কারককে, রানী ভিক্টোরিয়া প্রত্যহ ভাড়ার ঘর থেকে স্বহস্তে দরিদ্রদেরকে অর্থ দান করতেন। কে দান করতেন? রানী ভিক্টোরিয়া। কী দান করতেন? অর্থ। কিসের দ্বারা দান করতেন? স্বহস্তে। কাদেরকে দান করতেন? দরিদ্রদেরকে। কোথা হতে দান করতেন? ভাড়ার ঘর থেকে। কখন দান করতেন? প্রত্যহ। তাহলে প্রত্যেকটা প্রশ্ন আমরা করতেই কর্ম, করণ, সম্প্রদান এবং অপদান এবং অধিকরণকে পেয়েছি। ঠিক সেরকম আমরা বিভক্তিতে চলে আসি। বিভক্তি প্রধানত দুই প্রকার, শব্দ বিভক্তি আবার সাত প্রকার। কেননা শব্দ বিভক্তি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমীতে হয়। তাহলে চিহ্নগুলি আমরা একবার দেখে নিই, আবার আলোচনা করে রিভাইজ করে নিই একবার। একবচনে প্রথমা হবে শূন্য এবং অ, দ্বিতীয়া কে রে, তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কে রে আবার দ্বিতীয়ার মতো করে, পঞ্চমী হচ্ছে হতে থেকেছে, ষষ্ঠী র এর, সপ্তমী হচ্ছে এ অন্তস্থীয় এবং তে। শিক্ষার্থীরা, আজ আমি কারক এবং বিভক্তি নির্ণয় করা শিখাবো। এ কারণে কারক এবং বিভক্তিগুলো আবার একটু আলোচনা করে নিলাম, কারক চেনার উপায় বলে দিলাম, বিভক্তির চিহ্নগুলিও আমরা বলে দিলাম। এবার চলো আমরা এবার কারক এবং বিভক্তি নির্ণয় করায় যাই। আমি আজ যে যে কারক এবং বিভক্তি লাইনগুলি নির্ণয় করাবো সেগুলি এসএসসি, এইচএসসি, ভর্তি পরীক্ষা এবং নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা আবার পাঠে যাই। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। আমারের নিচে যদি দাগ হয় তাহলে কোন কারকে কোন বিভক্তি হতে পারে? তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও, আমার সাথে সাথে লাইন ওঠাবে এবং নিজেরা আমি উত্তর বলার আগেই চেষ্টা করবে বলার জন্য, তারপরে খাতায় লিখবে, ঠিক আছে? তাহলে তোমাদের পড়াটা ফ্রুটফুল হবে। তাহলে আমারে, তাহলে এখানে হচ্ছে কাকে বলা হয়েছে? আমারে। তাহলে এটা কর্মকারকে, আর রে হচ্ছে কোন বিভক্তির উদাহরণ? কে রে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ। সবাই একটু মনে করার চেষ্টা করো শিক্ষার্থীরা, আমি কি ডরায় সখী ভিখারী রাঘবে? রাঘবীর কথা বলা হয়েছে আর ভীত হওয়ার কথা বলা হয়েছে এখানে। তাহলে ভয় পাওয়া হচ্ছে কোনটা? অপাদান কারক। তারপরে এ আছে এখানে, এ কোন বিভক্তির সাইন? অবশ্যই সপ্তমী বিভক্তির সাইন। তাহলে এটা হচ্ছে অপাদানে সপ্তমী। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। কিসের দ্বারা পাথর? শোকে। শোক কিসের দ্বারা প্রশ্ন করলে কোন কারক হয়? করণ কারক হয়। এ আছে, এ কোন বিভক্তির সাইন? এ অবশ্যই সপ্তমী বিভক্তির সাইন বা চিহ্ন। পরবর্তী লাইনে আমরা যাই, এ দেহে প্রাণ নাই। কোথায় প্রাণ নাই? এ দেহে। তাহলে কোথায় প্রশ্ন করলে কোন কারক হয় বলো তো আমার প্রিয় শিক্ষার্থীরা? অবশ্যই অধিকরণ কারক হবে। আর যেহেতু চিহ্ন হচ্ছে, বিভক্তির চিহ্ন হচ্ছে এ, এ কোন বিভক্তির সাইন বা চিহ্ন? এ হচ্ছে সপ্তমী বিভক্তির চিহ্ন। তাহলে দেহে হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। একটি গান শোনাও, আমি বলছি একটি গান শোনাতে। তাহলে কি শোনাতে বলা হয়েছে? গান। কী দ্বারা প্রশ্ন করলে কোন কারক হতে পারে? তোমরা অবশ্যই পারবে, কর্মকারক হবে। যেহেতু কোনো বিভক্তির চিহ্ন নাই তাহলে কোন বিভক্তি হবে? কোনো বিভক্তি চিহ্ন না থাকলে সেটা হবে শূন্য বিভক্তি। কান্নায় শোক মন্দীভূত হয়, কিসের দ্বারা বা কখন বা কোথায় শোক মন্দীভূত হয়? কান্না করলে। সেই প্রশ্ন করলে কোন কারক হয়? অধিকরণ কারক হয়। আর যেহেতু অন্তস্থীয় আছে, এ অন্তস্থীয়তে কোন বিভক্তির চিহ্ন? এটা হচ্ছে সপ্তমী বিভক্তির চিহ্ন। তাহলে অধিকরণ কারকের ভাগে গেলে এটা হবে ভাবাধিকরণের সপ্তমী। কষ্ট না করলে কেষ্ট মিলে না, কি না করলে কেষ্ট মিলে না? কী দ্বারা প্রশ্ন করলে কোন কারক হয় বলো আমার শিক্ষার্থীরা? সেটা হচ্ছে কর্মকারক হবে। যেহেতু কোনো চিহ্ন নাই তাহলে কোন বিভক্তি হবে? এটা হচ্ছে কর্মে শূন্য বিভক্তি। খুব একঘুম ঘুমিয়েছি, কি করেছি? ঘুম ঘুমিয়েছি। তাহলে কী দ্বারা প্রশ্ন করলে কি কোন কারক হবে? কর্মকারক হবে। এবং যেহেতু কোনো বিভক্তির চিহ্ন নাই এটা কোন বিভক্তি হবে? এটা হচ্ছে কর্মে শূন্য বিভক্তি। আমি বারবারে বলছি, আবারও বলছি, শূন্য বিভক্তির সাইন থাকবে না। কোনো চিহ্ন না থাকলে সেটা শূন্য বিভক্তি বা প্রথমা হবে। খিলিপান দিয়ে ওষুধ খাবে,
কোথায় রেখে ওষুধ খাবে, কোথায় প্রশ্ন করলে কোন কারক হয় বলো তো শিক্ষার্থীরা, কোথায় প্রশ্ন করলে অধিকরণ কারক হয়, দিয়ে দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তির সাইন, দ্বারা দিয়ে কর্তৃক হচ্ছে তৃতীয় বিভক্তির সাইন, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারকে তৃতীয় বিভক্তি। খেজুর রসে গুড় হয়, খেজুর রসে কোথা থেকে গুড় হয়, খেজুর রস থেকে, জাত বিচ্যুত গৃহীত রক্ষিত সেগুলি হচ্ছে কোন কারক, অপাদান কারক, তাহলে এ আছে রসে, তাহলে অপাদান কারকে এটা সপ্তমী বিভক্তি হবে। গায়ে মানে না আপনি মোড়ল, গায়ে কে মানে না আপনি মোড়ল, গায়ে মানে না, তাহলে গায়ে কোন কারক হবে, কর্তৃকারকে, যেহেতু এ আছে তাহলে কোন বিভক্তির সাইন, এটা অবশ্যই সপ্তম বিভক্তির সাইন, তাহলে গায়ে মানে না আপনি মোড়লে গায়ে হবে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। গুণহীন চিরদিন থাকি পরাধীন, কে চিরদিন পরাধীন থাকে, গুণহীন, কে দ্বারা প্রশ্ন করলে কোন কারক হয় আমার শিক্ষার্থীরা অবশ্যই পারবে, কর্তৃকারক হয়, তাহলে এখানে গুণহীনে কোনো বিভক্তি চিহ্ন প্রকাশ পায় না, তাহলে এটা কোন বিভক্তি হবে, এটা হবে শূন্য বিভক্তি। তিনি ব্যাকরণে পণ্ডিত, তিনি কোথায় পণ্ডিত, কোন বিষয়ে পণ্ডিত, তিনি ব্যাকরণে পণ্ডিত, তাহলে এটা কোন কারণ হবে, এটা হবে অধিকরণ কারক, আর যেহেতু এ আছে, এ হচ্ছে অবশ্যই সপ্তমী বিভক্তির চিহ্ন। প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, সূর্য কখন ওঠে, প্রভাতে ওঠে লাল বরণ হয়ে, তাহলে কখন বললে কোন কারক হয়, সেটা হচ্ছে অধিকরণ কারক হবে, যেহেতু এটা এ আছে প্রভাতে, তাহলে এ হচ্ছে অবশ্যই সপ্তমী বিভক্তির উদাহরণ। প্রাণপণে চেষ্টা করো, চেষ্টা কি করার কথা বলা হয়েছে, প্রাণপণে চেষ্টা করার কথা বল, যদি চেষ্টায় দাগ হয় তাহলে কোন কারক হতে পারে, কি দ্বারা প্রশ্ন করলে কর্মকারক হবে, এটা হচ্ছে কর্মে চেষ্টাতে কোনো কি বিভক্তি চিহ্ন নাই, এই জন্য এটা কি বিভক্তি, এটা হবে শূন্য বিভক্তি। নেক্সট লাইনে আমরা যাই, সর্বজনে দয়া করো, কাদেরকে দয়া করতে বলা হয়েছে, সবাইকে সর্বজনে, তাহলে এটা কোন কারক হবে, এটা হবে সম্প্রদানে, যেহেতু এ আছে জনে, তাহলে এ হচ্ছে সপ্তমী বিভক্তির চিহ্ন। বোটা আলগা ফল গাছে থাকে না, বোটা আলগা ফল কোথায় থাকে না, কোথায় প্রশ্ন করলে কোন কারক হয় আমার শিক্ষার্থীরা অবশ্যই পারবে, এটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী, যেহেতু এ আছে গাছে, তাহলে এ থাকলে কোন বিভক্তি হয়, সপ্তমী বিভক্তি হয়। বিপদে যেন করিতে পারি জয়, কিভাবে জয় করিতে পারি, বিপদে কোথায় কি কখন জয় করব, বিপদে, তাহলে বিপদে হচ্ছে কর্মকারকে সপ্তমী বিভক্তির সাইন, কারণ বিপদে এ আছে সপ্তমী। রাজায় রাজায় লড়াই উলুখাকারের প্রাণান্ত, কার কার মধ্যে লড়াই হবে, রাজায় রাজায়, কে কে, রাজায় রাজা, তাহলে কোন কারক হবে, সপ্তমী বিভক্তি হবে, যেহেতু অন্তস্থীয় আছে, অন্তস্থীয় এ এবং তে হচ্ছে কোন বিভক্তির সাইন, অবশ্যই সপ্তমী বিভক্তির চিহ্ন। তোমার দেখা পেলাম না, তোমার দেখা পেলাম, তোমার, তাহলে তোমার নিচে দাগ হবে, সেখানে এটা কোন বিভক্তি হবে, কাকে দেখা পেলাম না, তোমার, তাহলে সেটা হবে ষষ্ঠী বিভক্তি, এবং কর্মে কর্মকারকে ষষ্ঠী বিভক্তি, কারণ এখানে র আছে, তোমাকে বাদ দিয়ে র আছে, তাহলে এখানে হচ্ছে ষষ্ঠীর চিহ্ন হচ্ছে র এবং এর। শিক্ষার্থীরা, আজ আমি মোটামুটি 20টি বাক্য কারক বিভক্তি নির্ণয় করালাম, এছাড়াও কারক যখন পড়েছি তখন অনেকগুলি উদাহরণ দিয়েছি, বিভক্তি পড়ানোর সময় অনেক উদাহরণ দিয়েছি, সব মিলিয়ে অনেকগুলি সেন্টেন্স তোমরা পেয়ে গেছো, এবং গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলি পরীক্ষায় আসার মতো সেগুলি আজকে আমরা করিয়ে দিলাম। তোমরা আমার আগের ভিডিও সহ এই ভিডিওগুলি ভালো করে দেখে যদি প্র্যাকটিস করো, আশা করি আমি নিশ্চিত আমার শিক্ষার্থীরা পরীক্ষায় কোনো প্রশ্ন, যে কোনো কঠিন প্রশ্নই আসুক না কেন, তারা মোকাবেলা করতে পারবে এবং ভালো নাম্বার তারা অর্জন করতে পারবে। আজ এই পর্যন্তই শেষ করব, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে, এবং ধৈর্য সহকারে আমার শিক্ষার্থীরা আমার এই ক্লাস দেখেছো এবং শুনেছো, সেই জন্য তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে যে কোনো ভিডিও আসলে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।